ওয়েলকাম টু নিউ সেশন আজকে আমরা জীবনবিজ্ঞান থেকে বাস্তুতন্ত্র এবং জীব এই চ্যাপ্টার থেকে কিছু কোশ্চেন আলোচনা করব। তোমরা জানো বাস্তুতন্ত্র এবং জীব এই চ্যাপ্টার থেকে আমি তোমাদের থামবেলে দেখিয়েছি দেখো মিনিমাম ছটা থেকে সাতটা কোয়েশ্চেন বা তার বেশি কোশ্চেন এখান থেকে দেয় কারণ প্রিভিয়াস ইয়ারে দেখলে বুঝতে পারবে এই চ্যাপ্টার থেকে প্রচুর কোশ্চেন কিন্তু কমন দেওয়া হয়েছে তাই মনোযোগ সহকারে প্রথম থেকে শেষ পর্যন্ত এই ক্লাসটি করো প্রথমে আমরা এই চাপটা থেকে যে প্রিভিয়াস ইয়ারে কোশ্চেনগুলো দিয়েছে সেইগুলো আলোচনা করব। তারপরে এখান থেকে কি কি কোশ্চেন পরীক্ষায় আসতে পারে সেগুলো আমরা পরপর আলোচনা করব। জীব বৈচিত্র্য অর্থাৎ বাস্তুতন্ত্র এবং জীব এই চাপটাটা আমরা দুটো ভাগে ভাগ করব। পার্ট ওয়ান পার্ট টু পার্ট ওয়ান আজকে আলোচনা করছি প্রথম থেকে শেষ পর্যন্ত ক্লাসটি দেখো আর তোমরা জানো আমাদের নতুন ব্যাচে অ্যাডমিশন চলছে যারা ভর্তি হতে চাও এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করবে টোটাল পাঁচশো নিরানব্বই টাকা পেমেন্ট করতে হবে এক্সামের আগে পর্যন্ত ক্লাস হবে এই পেমেন্টে এক্সামের আগে পর্যন্ত ক্লাস করবে আর কোনো পেমেন্ট লাগবে না প্রত্যেকটি সাবজেক্টের মানে হচ্ছে প্রত্যেকটি সাবজেক্ট অনুযায়ী কনসেপ্ট অনুযায়ী ক্লাস লাইফ সায়েন্স ফিজিক্যাল সায়েন্স তারপরে রিজনিং ইংলিশ ম্যাথ জিকে লাইভ ক্লাস আর ক্লাস মিস হলে সেগুলো রেকর্ডিং ক্লাস থেকে যাবে কথা না বাড়িয়ে আজকের ক্লাসটি আমি শুরু করছি প্রথম কোয়েশ্চেন দেখো ভারতের কোন হটস্পটে তুমি এক শৃঙ্গগন্ডার দেখতে পাবে ইজি কোশ্চেন ভারতের কোন হটস্পটে তুমি এক শৃঙ্গগন্ডার দেখতে পাবে এক শৃঙ্গগন্ডার কোথায় দেখা যায় পূর্ব হিমালয়ে দেখা যায় তাহলে পূর্ব হিমালয়ে এক শৃঙ্গ দেখা যায় ভারতের চারটে যে হটস্পট সেগুলোর নাম হচ্ছে পশ্চিমঘাট সুদাল্যান্ড ইন্দো তারপর হচ্ছে পূর্ব হিমালয় এখানে এক শৃঙ্গ দেখা যায় চলো এর পরের কোশ্চেনে আমরা যাব জিন ব্যাংক যার উদাহরণ তা হলো জিন ব্যাংক কিসের উদাহরণ চারটে অপশান এক্সিটু সংরক্ষণ জীববৈচিত্র হটস্পট ইনস্টিটিউ সংরক্ষণ তারপরে আছে মাইক্রো প্রোপগেশান রাইট অ্যান্সার কি হবে জিন ব্যাংক জিন ব্যাংক কি এক ইন সরি এক্সিটু সংরক্ষণ জিন ব্যাংক এক প্রকারের সংরক্ষণ কারণ আমরা এক্সিটু সংরক্ষণে আলোচনা করেছিলাম এক্সি টু সংরক্ষণ কোনগুলো অভয়ারণ্য জাতীয় উদ্যান বায়োস্ফিয়ার রিজার্ভ আর হচ্ছে রিজার্ভ ফরেস্ট এগুলো হচ্ছে ইন সিটু সংরক্ষণ আর এক্সি টু সংরক্ষণ চিড়িয়াখানা বোটানিক্যাল গার্ডেন জার্মোপ্লাজম এইগুলো হচ্ছে কি এক্সি টু সংরক্ষণের উদাহরণ তাহলে জিন ব্যাংক এক্সি টু সংরক্ষণের মধ্যে পড়ছে চলো পরের কোশ্চিনে আমরা যাব নিম্নলিখিতগুলোর মধ্যে কোনটি ভারতের বিপন্ন প্রজাতির একটি ভারতের বিপন্ন প্রজাতি কোনটা দেখো চিত্রমিগ অপশানিত্রিং গন্ডার ময়ূর চিতা বিপন্ন প্রজাতি হচ্ছে এখানে এক সিংহ গন্ডার হবে রাইট অ্যান্সার লুপ্ত পায় বললে তখন কিন্তু চিতা হতো তাহলে হবে বি পরের কোশ্চেন সংরক্ষণে ব্যবহৃত রাসায়নিক পদার্থটি হলো কোনটি প্রিভিয়াস ইয়ারের খুব কোশ্চেন খুবই ইম্পর্টেন্ট অনেক সময় প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন এখান থেকে দেয় ক্রায় সংরক্ষণ ব্যবহৃত ক্রায় সংরক্ষণে ব্যবহৃত রাসায়নিক দ্রব্য অর্থাৎ রাসায়নিক পদার্থ কোনটি এখানে রাইডেন্সার তরল নাইট্রোজেন ক্রায় সংরক্ষণে ব্যবহার করা হয় তরল নাইট্রোজেন অ্যান্সার অপশান বি এরপরের কোশ্চেনে যাব। পরের কোশ্চেন একটি নির্দিষ্ট স্থানে যে সমস্ত উদ্ভিদ এবং প্রাণী বসবাস করি তাদের কি বলি একটি নির্দিষ্ট স্থানে উদ্ভিদ এবং প্রাণী বসবাস করলে সেগুলোকে এক কথায় আমরা বাস্তুতন্ত্র বলবো রাইডেন্সার অপশান বি এরপরের কোশ্চেন জীব বৈচিত্রের প্রাচুর্য ঘটে অনুকূল পরিবেশে প্রতিকূল পরিবেশে ইকোটন অঞ্চলে নাকি বাইরের অঞ্চলে খুব ভালো কোয়েশ্চেন আশা করি তোমরা মনে রাখবে বা করতে সঠিক অ্যান্সার কি হবে জীব বৈচিত্রের প্রাচুর্য এটা লক্ষ্য করে যায় কোথায় এটা দেখা যায় মূলত ইকোটন অঞ্চলে রাইট অ্যান্সার ইকোটন অঞ্চলে জীব বৈচিত্রের প্রাচুর্যতা লক্ষ্য করা যায় পরের কোশ্চেন নিম্নলিখিত কোন গোষ্ঠীর সব উপাদানই জীবাণু বিরোজ জীবাণু বিরজ্য হয়েছিল জিএনএম এই এখানে দেখো ঘাস ফুল চামড়া এগুলো কি জীবাণু বিরজ্য তার রাইট অ্যান্সার ও হচ্ছে নষ্ট হয়ে যায় ফুলও নষ্ট হয়ে যায় চামড়াও নষ্ট হয়ে যায় কিন্তু এখানে প্লাস্টিক নষ্ট হবে না কাজও নষ্ট হবে না কাজ নষ্ট হবে না এই জন্য এগুলো ভুল আছে পরের কোশ্চেন সর্পকন্দা গাছের বিপন্নতার কারণ কি সর্পগন্ধা গাছ কি কারণে নষ্ট হচ্ছে এটা কিন্তু অনেকেই বলবে স্যার বিশ্ব উষ্ণায়ন এবং জলবায়ু পরিবর্তন এটা তো ঠিক আছে কিন্তু সবচেয়ে বেশি কারণ অতি ব্যবহার অতিরিক্ত ব্যবহারের জন্য কিন্তু সর্পগন্ধা গাছের বিপন্ন হচ্ছে সর্পগন্ধা গাছ বিপন্ন হচ্ছে অতিরিক্ত ব্যবহার করার জন্য এখানে অপশান সি এখানে রাইড অ্যান্সার পরের কোশ্চেন উচ্চ তাপমাত্রায় দেহতকে ঘনরঞ্জক সৃষ্টি হয় এটি কিসের নিয়মে হয় উচ্চ তাপমাত্রায় দেহ ঘন রঞ্জক সৃষ্টি হয় এটা কিসের নিয়মে হয় এটা মূলত হয়ে থাকে কিসের নিয়মে এটা হয়ে থাকে গ্লাগারের নিয়মে রাইট অ্যান্সার গ্লাগারের নিয়মে অপশান সি হবে রাইট অ্যান্সার এরপরের কোশ্চেন পশ্চিমবঙ্গে সুন্দরবন হল পশ্চিমবঙ্গে সুন্দরবন অভয়ারণ্য জাতীয় পার্ক বায়োস্ফিয়ার রিজার্ভ নাকি সংরক্ষিত বন রাইট অ্যান্সার কি হবে পশ্চিমবঙ্গের সুন্দরবন এটা কি পশ্চিমবঙ্গের সুন্দরবন এক প্রকারের বায়োস্পিয়ার রিজার্ভ পশ্চিমবঙ্গের সুন্দরবন এক প্রকারের বায়োস্ফিয়ার রিজার্ভ গুলো কি এক প্রকারের সংরক্ষণ বায়োস্ফিয়ার রিজার্ভ জাতীয় উদ্যান অভয়ারণ্য এগুলো ইনসিডু সংরক্ষণ বুঝতে পেরেছ কয়েকটি বায়োস্পিয়ারের নাম যদি আমি তোমাদের বলতে বলি কেউ বলতে পারবে কয়েকটি বায়োস্ফিয়ার রিজার্ভের নাম বলো কেউ বলতে পারবে যদি বলে কয়েকটি গুরুত্বপূর্ণ বায়োস্ফিয়ার রিজার্ভ সুন্দরবন পাঁচমারি মানস কাঞ্চনজঙ্ঘা নীলগিরি ভারতের প্রথম ঠিক আছে এইগুলো কি বায়োস্ফিয়ার রিজার্ভ পরের কোশ্চেনে যাব জনসংখ্যার ঘনত্ব নির্ণয় করে সরি নিয়ন্ত্রণ করে জন্মহার মৃত্যুহার পরিযান নাকি সব কটি জনসংখ্যার ঘনত্ব নিয়ন্ত্রণ করে কোনটি চারটে অপশান আছে জনসংখ্যার ঘনত্ব নিয়ন্ত্রণ করে এখানে জন্ম আরও ঠিক আছে মৃত্যু আরও ঠিক আছে পরিজনও ঠিক আছে তাহলে কোনটি হটস্পট নয় নয় এই মধ্যে কোনটি চারটে পূর্ব হিমালয় পশ্চিমঘাট ইন্দোবর্মা নাকি সুন্দরবন হটস্পট দেখো পূর্ব হিমালয় পশ্চিমঘাট ইন্দোবর্মা এগুলো কি বা সুইদারল্যান্ড এই চার চারটে কি ছিল হটস্পট ছিল তাহলে সুন্দরবন তো হটস্পটের মধ্যে পড়ছে না সুন্দরবন কি সজীব প্রজাতিকে তার নিজস্ব স্বাভাবিক বাসস্থানে রেখে সংরক্ষণকে কি বলি। আমরা ইনসিটু এবং এক্সিটু সংরক্ষণ জেনেছিলাম যখন নিজস্ব বাসস্থানে রেখে জীবের সংরক্ষণ করা হবে সেটা হবে ইনসিটু সংরক্ষণ যখন সেখান থেকে বাইরে নিয়ে এসে সংরক্ষণ করা হবে সেটা হবে সংরক্ষণ সংরক্ষণ কোনগুলো অভয়ারণ্য জাতীয় উদ্যান রিজার্ভ রিজার্ভ ফরেস্ট এইগুলো আর এক্সিটু সংরক্ষণ হচ্ছে চিড়িয়াখানা বোটানিক্যাল গার্ড বোটানিক্যাল গার্ডেন জার্মোপ্লাজম তারপর হচ্ছে আরবোটিয়াম মনে হচ্ছে আরবোটিয়াম তারপর হচ্ছে তোমাকে যদি বলি ক্রায়োপ্লিজমেশন যেগুলো সেগুলো কি এক্সিডু সংরক্ষণের উদাহরণ তাহলে এটা ইনসিডু সংরক্ষণ কারণ নিজস্ব স্বাভাবিক অবস্থায় কি বলছে সজীব পদার্থকে তার নিজস্ব স্বাভাবিক বাসস্থানে সংরক্ষণ করা হচ্ছে এই জন্য এটা ইনসিডু সংরক্ষণ পরের কোশ্চেন জীববৈচিত্র্য শব্দটি প্রবর্তন করেন কে জীববৈচিত্র্য এই শব্দটি কে প্রবর্তন করেন খুব সহজ কোশ্চেন আশা করি আনসার করতে তোমরা পারছো এখানে রাইট অ্যান্সার হবে ওয়াল্টার রোজেন রোজেন জীবৈচিত্র শব্দটি সর্বপ্রথম ব্যবহার করেছিলেন এ এরপরের কোশ্চেন ভারতের প্রথম কোনটি হলো ভারতের প্রথম বায়োস্ফিয়ার রিজার্ভ তোমাদের আমি একটু আগেই বললাম যে ভারতের প্রথম রিজার্ভ কোনটি ভারতের প্রথম বায়োস্পিয়ার রিজার্ভ যেটা হচ্ছে নীলগিরি নীলগিরি যেটা তামিলনাড়ুতে অবস্থিত অবস্থান করছে ঠিক আছে এখানে লেঙ্গুর বাঘ গাউর এগুলো থাকে ভারতীয় হাতি এগুলো থাকে রাইট অ্যান্সার নীলগিরি ভারতের প্রথম বায়সফিয়ার রিজার্ভ এটা হচ্ছে নীলগিরি এর অবস্থান তামিলনাড়ুতে পরের কোশ্চেন বাস্তুতন্ত্রে কোনটির সংখ্যা সর্বাধিক বাস্তুতন্ত্রে কোনটির সংখ্যা সর্বাধিক গৌন খাদক নাকি উৎপাদক এটা তো সবাই পারবে এটা তো একদম ইজি কোশ্চেন বাস্তুতন্ত্রে সবচেয়ে বেশি আছে উৎপাদক ঠিক আছে বাস্তুতন্ত্রে সবচেয়ে বেশি উৎপাদক এরপরের কোশ্চেন নিম্নঙ্কিত উদ্ভিদগুলোর মধ্যে কোনটি হেলিওফাইড উদ্ভিদ এই চারটি অপশানের মধ্যে কোনটি হেলিওফাইট উদ্ভিদ চেষ্টা করে অ্যান্সার করার হেলিওফাইট অর্থাৎ সূর্যের দিকে হেলে যাবে যেইগুলো সেগুলো হচ্ছে হেলোফাইট যেমন হচ্ছে এখানে সূর্যমুখী সূর্যমুখী এক প্রকারে হেলোফাইট উদ্ভিদ রাইট অ্যান্সার হবে অপশান সি সূর্যমুখীর কি চলন হয় ফটো ফটো ন্যাস্টিক চলন হয় আলো তীব্রতা অনুযায়ী চলন করছে এই জন্য ফটো ন্যাস্টিক চলন হচ্ছে সূর্যমুখী আছে পরের কোশ্চেন মানুষের কোন শ্রেণীর খাদক সরি মানুষ কোন শ্রেণীর খাদক মানুষ সব খায় তাহলে এখানে কি হবে সর্বভুক কিন্তু এখানে অপশানটা খেয়াল করো প্রাথমিক গৌণ উভয় নয় প্রাথমিক খাদক ঠিক আছে গৌণ খাদকও ঠিক আছে তাহলে উভয় সি এখানে তোমাকে দাপ করতে হবে পরের কোশ্চেন খাদ্য শৃঙ্খলে শক্তির প্রবেশ ঘটে খাদক দ্বারা বিয়োজক দ্বারা রূপান্তর দ্বারা নাকি উৎপাদক দ্বারা খুব ভালো কোশ্চেন এটা একদম ছোট বাচ্চাদের মানে কোশ্চেন এই কোশ্চেনটা অ্যান্সার করতে আশা করি পেরেছো খাদ্য শৃঙ্খলে শক্তির প্রবেশ ঘটে এখানে রাইট অ্যান্সার কি হবে খাদ্য শৃঙ্খলে শক্তির প্রবেশ ঘটে মূলত মূলত কি হবে উৎপাদকের দ্বারা কারণ উৎপাদক সবচেয়ে বেশি অবস্থান করছে উৎপাদক থেকে পরপর লিন্ডেম্যানের দশ শতাংশ সূত্র অনুযায়ী কিন্তু পরপর খাদ্যের মানে শক্তিগুলো পরপর পর্যায়ক্রমে যাচ্ছে তাহলে উৎপাদক হবে এখানে রাইট অ্যান্সার পরের কোশ্চেনে যাব। বাস্তুতন্ত্রে বিয়োজনের ভূমিকা পালন করে কে বাস্তুতন্ত্রে বিয়োজনের ভূমিকা পালন করে কে ব্যাকটেরিয়া ছত্রাক ভাইরাস এবি বি উভয় বিয়োজন কারা করে বিয়োজিত কারা করে ব্যাকটেরিয়াও করে ছত্রাকও করে ভাইরাসও করে তাহলে রাইড অ্যান্সার হবে এও উভয় সরি ভাইরাস এখানে হবে না কারণ ভাইরাস তো এখানে পড়ছে না বাস্তুতন্ত্রের মধ্যে এই ভাইরাসটা এখানে আসছে না বিয়োজকের মধ্যে ভাইরাস আসছে না তাহলে এখানে রাইড্যান্সার অ্যান্সার বি উভয় এ বি ব্যাকটেরিয়া এবং ছত্রাক কারণ এখানে দুটো অপশান দেওয়া আছে তিনটি অপশান দেওয়া থাকলে এখানে হয়তো ভাইরাস হতো কিন্তু ব্যাপারটা ব্যাকটেরিয়া ছত্রাক আছে বলেই তোমাকে এই জায়গায় এইভাবে দাগগুলো করতে হবে ঠিক আছে তাহলে অপশান এ ও বি উভয় পরের কোশ্চেনে আমরা যাব একটি পুকুরের খাদ্যের জন্য বোয়াল ও কই মাছের মধ্যে সংগ্রামকে কি বলবে একটা পুকুরের মধ্যে যখন দুটো মাছের সংগ্রাম হচ্ছে সেটা হবে অন্তঃপ্রজাতি সংগ্রাম সরি অন্ত নয় আন্তঃপ্রজাতি কারণ নিজেদের মধ্যে হচ্ছে আর আলাদা আলাদা হলে তখন তো অন্ত যখন নিজেদের মধ্যে হচ্ছে তখন হবে আন্ত মানে একটা জায়গার ভেতরে হচ্ছে একটি ছোট পুকুরে খাদ্যের জন্য বোয়াল এবং কই মাছের মধ্যে হচ্ছে পুকুরের মধ্যে এই জন্য সেটা হচ্ছে আন্ত আর যখন আলাদা আলাদা হবে আলাদা আলাদা বাসস্থানের মধ্যে হবে তখন সেটা হবে অন্ত তাহলে আন্তঃপ্রজাতি সংগ্রাম হবে রাইট অ্যান্সার এরপরের কোশ্চেন রেড ডাটা বুকে কয় প্রকার ক্যাটাগরির শ্রেণীর উল্লেখ আছে রেড ডাটা বুক রেড ডাটা বুকে কি কি থাকে অবলুপ্ত শ্রেণী থাকে বর্ণ পরিবেশে অবলুপ্ত শ্রেণী থাকে চরম বিপন্ন থাকে বিপন্ন থাকে বিপদগ্রস্ত থাকে প্রায় বিপদগ্রস্ত থাকে কম বিপদগ্রস্ত থাকে তথ্য সম্পূর্ণ বিপদগ্রস্ত থাকে তারপরে হচ্ছে মূল্যায়িত নয় এমন বিপদগ্রস্ত থাকে তাহলে মোট কটা হলো মোট নয়টি রাইট অ্যান্সার হবে নয়টি রেড ডাটা বুকে কয় প্রকার ক্যাটাগরি উল্লেখ আছে নয়টি নয়টির নাম আমি উল্লেখ করলাম পরে ড্যাশ পপুলেশন বৃদ্ধিতে সহায়তা করে ড্যাশ পপুলেশন বৃদ্ধিতে সহায়তা করে পপুলেশন বৃদ্ধিতে কে সাহায্য করে জন্মহার হ্রাস জন্মহার বৃদ্ধি মৃত্যুহার হ্রাস বিওসি উভয় রাইট এন্সার কি হবে পপুলেশন বৃদ্ধিতে সাহায্য করছে জন্মহার বৃদ্ধি মৃত্যুহার হ্রাস কারণ বেশি সংখ্যক মানুষ জন্মাচ্ছে কিন্তু কম হারে মানুষের মৃত্যু হচ্ছে এই জন্য পপুলেশনটা বৃদ্ধি হচ্ছে আমি মানুষের উদাহরণ দিয়ে বুঝিয়ে দিলাম চলো পরের কোশ্চেনে যাব ভারতের জীব হটস্পট হলো কোনটি ভারতে জীব বৈচিত্র্যের হটস্পটের নাম কি তোমাদের আমি চারটে হটস্পটের নাম বলেছিলাম তার মধ্যে ভারতের যে হটস্পটটা রয়েছে সেটা হচ্ছে কোনটি পশ্চিমঘাট যেটা পশ্চিমঘাট পর্বত পশ্চিমঘাট পর্বত ভারতের জীব বৈচিত্র্য হটস্পিমালয় ইন্দোবর্মা তারপরে শ্রীলঙ্কার সুন্দরল্যান্ডের হটস্পট চারটে হটস্পট একটি হচ্ছে ভারতের মধ্যে অবস্থান যেটা হচ্ছে পশ্চিমঘাট পর্বত পরের কোশ্চেন যে সকল প্রাণী জলের বাস্তুতন্ত্রে স্বাধীনভাবে সাঁতার কেটে বেড়ায় যারা জলে সাতার কেটে বেড়ায় অবিচ্ছিন্ন ভাবে তাকে আমরা কি বলবো তাদের আমরা এক কথায় বলবো নেকটন ঠিক আছে যে সকল প্রাণী জলের বাসস্থানে স্বাধীনভাবে সাতার কেটে বেড়ায় তাদের আমরা বলবো নেকটন পরের কোশ্চেন পূর্ব হিমালয় জীববৈচিত্র হটস্পটের একটি বিপন্ন প্রজাতির নাম কি খুব ভালো কোশ্চেন আমি স্টারমার্ট দিয়ে রাখলাম এই কোশ্চেনটা পূর্ব হিমালয় জীববৈচিত্র্যের হটস্পটের একটি বিপন্ন প্রজাতির নাম কি সঠিক অ্যান্সার হবে রেড পান্ডা অপশান সি হবে রাইট অ্যান্সার পরের কোশ্চেন নিম্নলিখিত কোনটি বাস্তুতন্ত্রের বিয়োজনের ভূমিকা পালন করে না নিম্নলিখিত কোনটি বাস্তুতন্ত্রে বিয়োজনের ভূমিকা পালন করে না ব্যাকটেরিয়া পালন করে প্রোটোজ পালন করে ছত্রাগো পালন করে একটু আগেই বললাম ভাইরাসের মধ্যে পড়ছে না তাহলে রাইট অ্যান্সার হবে অপশান ডি ঠিক আছে এইভাবে কিন্তু অ্যানসারগুলো করতে হবে পরের কোশ্চেন জীব অবলুপ্তির প্রধান কারণ কি একদম ইজি কোশ্চেন জীব অবলুপ্তির প্রধান কারণ পরিবেশ দূষণ জল দূষণ সংরক্ষণের অভাব সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট এটা জীববৈচিত্রের অবলুপ্তির প্রধান কারণ সংরক্ষণের অভাব অপশান সি হবে রাইট অ্যান্সার এই সংরক্ষণের অভাবের জন্য পরিবেশ দূষণ হচ্ছে জল দূষণ হচ্ছে খাদ্যের অভাবও হচ্ছে তিনটেই সংরক্ষণের অভাবের মধ্যেই পড়ছে এই জন্য অপশান সি হবে রাইট অ্যানসার বাস্তুতান্ত্রিক পিরামিডের শীর্ষে অবস্থান করে কোন শ্রেণীর খাদক বাস্তুতন্ত্রের একদম পিরামিডের শীর্ষে কে অবস্থান করে বাস্তুতন্ত্রে পিরামিডের শীর্ষে থাকে সর্বোচ্চ শ্রেণীর খাদক একটি সর্বোচ্চ শ্রেণীর খাদকের নাম বলো তোমাদের হোমওয়ার্ক থাকলো একটি সর্বোচ্চ শ্রেণীর খাদকের নাম বলো তোমাদের এটা হোমওয়ার্ক থাকলো যারা রেকর্ডিংটি দেখছো অবশ্যই অ্যান্সার করবে আমরা লাইভ ক্লাসেও জয়েন করছিলাম আজকে একটু আমার নেটওয়ার্কের সমস্যার জন্য আমি এটা রেকর্ডিং ক্লাস দিচ্ছি ঠিক আছে রেকর্ডিং ক্লাস লাইভ ক্লাস যেভাবে প্র্যাকটিস করা হচ্ছে সেইভাবে প্র্যাকটিস করা হবে আর আমাদের যেহেতু নতুন ব্যাচে অ্যাডমিশান চলছে চ্যাপ্টার অনুযায়ী কনসেপ্ট অনুযায়ী ক্লাস তোমরা ভর্তি হতে পারো টোটাল পাঁচশো নিরানব্বই টাকা পেমেন্ট করতে হবে এই পেমেন্টে তোমরা প্রত্যেকটি সাবজেক্টে চ্যাপ্টার অনুযায়ী ক্লাস মক টেস্ট সাজেশান সেট এগুলো পাবে ক্লাস যদি কোনো কারণে মিস হয় সেগুলো রেকর্ডিং ক্লাস পেয়ে যাবে হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে রেখেছি হোয়াটসঅ্যাপ করবে নিজের পেমেন্টের অপশান না থাকলে অন্য কাউকে দিয়েও পেমেন্ট করতে পারো পরের কোশ্চেনের অ্যান্সার করো নিম্নলিখিত কোনটি বন্যপ্রাণী বিলুপ্তির কারণ নয় বন্যপ্রাণী কি কারণে বিলুপ্ত হচ্ছে না নয় দিয়ে কোশ্চেন একটু খেয়াল করবে খাদ্যের অভাব ঠিক আছে বনভূমির প্রসারণ এটাও তো ঠিক আছে তারপরে হচ্ছে আবহাওয়ার পরিবর্তন ঠিক আছে বাসস্থানের সংকোচন এইখানে একটু খেয়াল করো কারণ নয় বন্য প্রাণী বিলুপ্তির কারণে হচ্ছে না বাসস্থান সংকোচনের জন্য হচ্ছে বনভূমি প্রসারণ বনভূমি প্রসারণ মানে বনভূমি বাড়ছে হ্যাঁ এই জন্য কিন্তু নয় দিয়ে কোশ্চেন বলে বিলুপ্তির কারণ নয় এখানে অপশান বি হবে রাইট অ্যান্সার একটু খেয়াল করবে এই ধরনের নয় দিয়ে क्वेश्चन একটু গুলিয়ে যায় কোনটিকে এক্স সংরক্ষণ বলা যায় এই চারটে অপশনের মধ্যে এক্স সংরক্ষণ কোনটি চিড়িয়াখানা বোটানিক্যাল গার্ডেন জার্মোপ্লাজম ব্যাংক সব কটি কিভাবে রাইট आंसर এক্স সিটু সংরক্ষণ ইনসিটু সংরক্ষার এক্স সিটু সংরক্ষণ একটু আগে আলোচনা করলাম এই ক্লাসে দেখো চিড়িয়াখানা বোটানিক্যাল গার্ডেন জার্মোপ্লাজম এই তিনটি আমি বললাম যেগুলো এক্স সংরক্ষণ কারণ এগুলো তাদের নিজেদের বাসস্থান থেকে দূরে সরিয়ে নিয়ে গিয়ে এদের সংরক্ষণ করা হয় তাহলে রাইট অ্যান্সার হবে সবকটিই সঠিক পরের কোশ্চেনে যাব ভারতের হটস্পটের সংখ্যা কয়টি ভারতের হটস্পটের সংখ্যা একটু আগেই বললাম চারটি ভারতের হটস্পট মোট চারটি তার মধ্যে ভারতের মধ্যে যেগুলো পড়ছিল আমি বললাম এখানে চারটি হবে রাইট অ্যান্সার টোটাল চারটি হটস্পটের কথাই বলা হয়েছে এক হচ্ছে সুইদারল্যান্ড পূর্ব হিমালয় তারপরে পশ্চিমঘাট আর একটা কি বললাম বর্মা হটস্পট পরের কোশ্চেনে যাব বহিরাগত উদ্ভিদ প্রজাতি হলো কোনটি বহিরাগত উদ্ভিদ প্রজাতি কোনটি রাইট অ্যান্সার কি হবে বহিরাগত ইউকেরি পাইনেথিয়াম তারপরে হচ্ছে ল্যান্টেনা ক্যামেরা এগুলো তো প্রত্যেকটাই সঠিক এগুলো তো বহিরাগত উদ্ভিদ প্রজাতি তাহলে রাইট অ্যান্সার সি তিনটি অপশানই সঠিক পরের কোশ্চেন নিম্নলিখিত কোনটি হ্যালোফাইড উদ্ভিদের বৈশিষ্ট্য নয় হ্যালোফাইড উদ্ভিদ কোনগুলো হ্যালোফাইডের উদ্ভিদের কি থাকে হ্যালোফাইড উদ্ভিদের নিমজ্জিত অবস্থায় থাকবে জলে থাকবে যেগুলো ঘটবে মানে তোমাকে যদি আমি বলি বিভিন্ন হচ্ছে হ্যালোফাইড উদ্ভিদ তাহলে পত্রন্ধ্র নিমজ্জিত অবস্থায় থাকবে প্যালিসেট প্যারেনকাইমা থাকবে তারপর হচ্ছে মূলতন্ত্র কি সুগঠিত অবস্থা থাকবে কিন্তু কিউটিকল থাকবেই অনুপস্থিত আছে বলে এই জায়গাটা ভুল আছে ঠিক আছে এখানে অপশান এ হবে রাইট অ্যান্সার যেহেতু নয় দিয়ে কোশ্চেন কোশ্চেন গুলো নয় দিয়ে দিলে একটু গুলিয়ে যায় এগুলো প্র্যাকটিসের প্রয়োজন আছে প্র্যাকটিস করো ঠিক করে পরের কোশ্চেন শীতের দেশে প্রাণীদের আকার বৃদ্ধি পায় এটি কিসের কারণে অর্থাৎ কি নিয়মের কারণে শীতের দেশে প্রাণীদের আকার বৃদ্ধি পায় এটা হবে বার্গা নিয়ম অনুসারে বার্গাম্যানের নিয়ম অনুসারে শীতের দেশে প্রাণীদের যে আকার সেটা কিন্তু বেশি হয় এতক্ষণ আমরা আলোচনা করলাম যে কোশ্চেন গুলো টোটাল পঁয়ত্রিশটি কোশ্চেন যেগুলো এমসিকিউ ওয়ান এমসিকউ ওয়ান অর্থাৎ এক নাম্বারের কোশ্চেন মানে চারটে যদি তুমি এখানে ভুল করো নেগেটিভ মার্ক আছে এক নাম্বার কেটে নেবে সেই ধরনের কিছু কোশ্চেন পঁয়ত্রিশটি আলোচনা করলাম পঁয়ত্রিশটি কোশ্চেন আলোচনা করেছি নেক্সট পার্টে এইভাবে আরো পঁয়ত্রিশটি কোয়েশ্চেন আলোচনা করব তাহলে এখান থেকে বিভিন্ন কোশ্চেন যেগুলো আসে পরীক্ষায় সেগুলো তোমরা মোটামুটি একটা ধারণা বা নলেজ পাবে এখন আমরা এই চাপটা থেকে দু নাম্বারের কোশ্চেন অর্থাৎ মার্কস টু 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 মার্কের কোশ্চেন আলোচনা করবো দেখো আমি প্রথম কোশ্চেন নিয়েছি যেটা দু হাজার বাইশে দিয়েছিল যে পদ্ধতিগুলি এক্সি টু সংরক্ষণের জন্য গৃহীত হয় এক্সি টু সংরক্ষণের জন্য কী কী পদ্ধতি গৃহীত হয় ক্রায় সংরক্ষণ জার্মোপ্লাজম ব্যাংক বোটানিক্যাল গার্ডেন তিনটেই সঠিক তাহলে অপশান এ বি সি তিনটে অপশানই দাগ করতে হবে এগুলো হচ্ছে টু মার্ক অর্থাৎ দু মার্কের কোশ্চেন এগুলোতে কোনো নেগেটিভ মার্ক নেই ঠিক আছে চলো পরের কোশ্চেন কোনগুলি বায়োস্ফিয়ার রিজার্ভের অন্তর্গত চারটে অপশনের মধ্যে বায়োস্ফিয়ার রিজার্ভের অন্তর্গত কোনগুলি অপশন এ আছে দেখো কোর জোন ঠিক আছে বাফার জোন ঠিক আছে ট্রানজিশন জোন এটাও ঠিক আছে কিন্তু ট্রান্সমিশন জোন ঠিক নেই তাহলে রাইট অ্যান্সার এ বি সি তিনটে অপশনই সঠিক পাচ্ছি তিনটে অপশানই আমরা দাগ করব পরের কোশ্চেনে যাব ক্রায়ো সংরক্ষণে কি কি সঞ্চিত করে রাখা যায় ক্রায়ো সংরক্ষণে কি কি সঞ্চিত করে রাখা যায় ভ্রূণ রেণু গাছ বীজ কি হবে প্রায় সংরক্ষণে ভ্রূণ সংরক্ষণ করা যাবে রেণু সংরক্ষণ করা যাবে বীজও সংরক্ষণ করে রাখা যাবে কিন্তু গাছ সংরক্ষণ করে রাখা যাবে না তাহলে তিনটে অপশানই ঠিক এরপরের কোশ্চেন কোনগুলি বিপন্ন প্রাণীর উদাহরণ এই চারটে অপশানের মধ্যে বিপন্ন প্রাণী কোনগুলো ডোডো পাখি নয় বাঘ বিপন্ন প্রাণী কারণ এগুলো বিপন্ন হতে চলেছে ডোডো তো বিপন্ন হয়ে গেছে তারপরে সিংহ হ্যাঁ তারপরে দেখো গ্রেট ইন্ডিয়ান ব্রাস্টার এটাও ঠিক তাহলে তিনটে অপশান সঠিক পাচ্ছি আমরা বি সি ডি বি সি ডি তিনটে অপশানই সঠিক যেগুলো হচ্ছে বিপন্ন প্রাণী হটস্পটের বৈশিষ্ট্য কোনগুলো চারটে অপশান হটস্পটের বৈশিষ্ট্য কোনগুলো হটস্পটের বৈশিষ্ট্য অতিমাত্রায় প্রজাতির প্রাচুর্য থাকবে অতিমাত্রা স্থায়ী প্রজাতির উপস্থিতি থাকবে দ্রুত বাসস্থান সংকোচনময় অঞ্চল থাকবে তাহলে তিনটি সঠিক আমরা পাচ্ছি নাইট্রোজেন কোশ্চেন বেনথসের উদাহরণ হল কোনটি ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন বেনথস কোনগুলো বেনথস হচ্ছে যেগুলো হচ্ছে তলদেশে থাকবে মানে জলের তলদেশে যেগুলো থাকবে যেমন হচ্ছে ঝিনুক তলদেশে থাকবে আর কি হচ্ছে শামুক এইগুলো তাহলে ঝিনুক শামুক এগুলো হচ্ছে বেনথসের উদাহরণ আর নেকটনের উদাহরণ কি হবে নেকটনে যারা ভেসে বেড়াচ্ছে অবিচল অবস্থায় তাদেরকে আমরা নেকটন বলছিলাম হাঁস কিন্তু নেকটনের উদাহরণ হিসেবে পড়ছে তাহলে এইভাবে আমরা কোয়েশ্চেনগুলো আলোচনা করলাম হয়তো একটু তাড়াহুড়ো করেছি কারণ আজকে আমি এই ক্লাসটা লাইভ ক্লাস করছিলাম কিন্তু লাইভ ক্লাসটি নেটওয়ার্কের সমস্যার কারণে আমাদের ওয়াইফাই কানেকশানের একটু সমস্যা ছিল এই জন্য আমি এগুলোকে কী করেছি রেকর্ডিং করে তোমাদেরকে আবার প্রোভাইড করছি যাতে কোনোভাবে কোনো ক্লাস মিস না হয় অবশ্যই যারা চ্যানেলে নতুন সাবস্ক্রাইব করবে তোমাদের জন্যই আমি পরিশ্রম করছি এত তোমরা অবশ্যই একটু সাপোর্ট করো আর ক্লাসগুলো একটু বন্ধুদের সঙ্গে শেয়ার করো আর যারা আমাদের ব্যাচে অংশগ্রহণ করতে চাও হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে তুলে নেবে আর সমস্ত প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন প্র্যাকটিস সেট যদি তোমরা পেতে চাও প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনগুলো পেতে হলে এখানে দেখো জিএনএম এম প্রিপারেশান বলে একটি অ্যাপ দেখাচ্ছে এই অ্যাপটি প্লে স্টোর থেকে ইনস্টল করে নেবে এখানে সমস্ত কোশ্চেন অ্যান্সার প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন অ্যান্সার প্র্যাকটিস সেট তার সাজেশান সেট মকটেজ এগুলো সম্পূর্ণ ফ্রিতে দেওয়া আছে প্লে চেক করবে প্রত্যেকটি সাবজেক্টের ক্লাসগুলো আমরা পরপর সাজিয়ে দিয়েছি আজকের ক্লাস আমরা এখানেই শেষ করছি এইভাবে আমরা কন্টিনিউ ক্লাসগুলো করব